কৃষক আইডি কার্ডই হবে এবার থেকে একজন কৃষকের পরিচয়। একজন চাষিকে চিহ্নিত করা হবে একটা 12 ডিজিটের ইউনিক কোড দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের টপিক কৃষক আইডি কার্ড। ই শ্রম কার্ডের পর এবার কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে কৃষক আইডি কার্ড প্রত্যেকটা কৃষকের জন্য। এই কার্ডেও থাকবে 12টা ডিজিটের ইউনিক আইডি কোড, ঠিক যেমনটা আধার কার্ডে থাকে। আজকে এই ভিডিও থেকে আমরা দেখে নেব এই কৃষক আইডি কার্ডটা আসলে কি, কৃষক আইডি কার্ড একজন কৃষক কীভাবে হাতে পাবেন, সর্বোপরি সুবিধা কী, হোয়াট ইজ দ্য বেনিফিট অব দিস কৃষক আইডি কার্ড, এই কার্ড থাকলে আমরা কী কী সুবিধা পেতে পারি, সব ধরনের সুবিধা নিয়ে এই ভিডিওতে আমরা অবশ্যই পর্যালোচনা করব। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে, যারা এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। কেন্দ্র সরকার দেশের 8 কোটি কৃষকের জন্য একটা ডেটাবেস তৈরি করতে চলেছে, যে ডেটাবেসের মাধ্যমে প্রত্যেকটা কৃষকের হাতে পৌঁছে যাবে কৃষক আইডি কার্ড। আসুন এ নিয়ে আমরা আজকে একটা বিস্তারিত পর্যালোচনা একটা বাংলা প্রতিবেদন থেকে শুরু করি। দেশের চাষিদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে আমাদের সবারই জানা। বহু ক্ষেত্রেই চাষিরা কিন্তু এই সকল প্রকল্প সম্পর্কে জানেন না, অথবা জেনেও নানান অসুবিধার কারণে সেগুলিতে আবেদনও করেন না। আবার অনেকেই এই সকল প্রকল্পের সুবিধা পেতে হয়রানি হতে হবে এমনটা ভেবেই সুবিধা নেওয়ার মতো কোনো পরিকল্পনাই করেন না। তবে এবার সহজেই যাতে চাষিরা এই সকল বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান, তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটা ব্যবস্থা আনা হলো। যে ব্যবস্থা অনুযায়ী চাষিদের জন্য তৈরি করা হবে 12 ডিজিটের ইউনিক আইডি, সেই ইউনিক আইডির মধ্য দিয়েই চাষিরা সহজে পেয়ে যাবেন সরকারি প্রকল্পের সব ধরনের সুবিধা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব বিবেক আগরওয়াল জানিয়েছেন, দেশের কৃষকদের জন্য 12 ডিজিটের এই ইউনিক আইডি কার্ড তৈরি করার কাজে হাত লাগিয়েছে কেন্দ্র সরকার। কৃষি সংক্রান্ত যাবতীয় পরিষেবা মসৃণভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় দেওয়ার জন্য ব্যবহার করা হবে ওই আইডি কার্ড। এই আইডি কার্ডের মাধ্যমে একাধিক সুযোগ সুবিধা পাবেন কৃষকরা। এবার আমরা দেখব ঠিক কী কী সুবিধা আমরা পেতে পারি এই কার্ড থাকলে। সুবিধার পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে এই আইডি কার্ড কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে এবং লোন পাওয়ার ক্ষেত্রে চট জলদি সুবিধা করে দেবে। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে ফসল সংগ্রহ সংক্রান্ত কাজকর্মে আরও ভালোভাবে প্ল্যানিং করতেও সাহায্য করবে এই কৃষক আইডি কার্ড। তবে এই আইডি কার্ড কবে থেকে দেশে চাষিরা পাবেন তা সম্পর্কে এখনও সঠিকভাবে কোনো দিনক্ষণ জানানো হয়নি। বিবেক আগরওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই এই আইডি কার্ড তৈরি করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। 8 কোটি চাষিরা ডেটাবেস তৈরি হলেই এই আইডি কার্ড চালু করে দেওয়া হবে। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ সহ 11টি রাজ্যে চাষিদের ডেটাবেস তৈরি হয়েছে। এই আইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হবে চাষিদের আধার কার্ড, সাহায্য নেওয়া হবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমেরও। মোটের উপর এই আইডি কার্ড চালু হয়ে যাওয়ার পর কৃষকদের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আবেদন করার সময় আলাদা আলাদা করে নথি আপলোড করার মতো ঝামেলায় আর পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। 12 ডিজিটের এই আইডি কার্ডই হবে একজন চাষির পরিচয়, যেখানেই থাকবে তার সমস্ত রকম নথি। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে থাকবেন। এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন।